গুড মর্নিং ইন্টারনেট, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, আমাদের যে গত আধারের যেসব ভিডিওগুলো ছিল, বিশেষ করে আধার কার্ডের উপরে, তো সেসব ভিডিওগুলো থেকে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা কিভাবে আধার কার্ডের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করবেন, কিভাবে ইমেল আইডি রেজিস্ট্রেশন করবেন, কিভাবে বা আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন বা নতুন অ্যাড্রেস সেখানে এডিট করবেন, এছাড়াও নামের বানাম কি করে আপনারা এডিট করবেন বা ঠিকঠাক করবেন। তো ফ্রেন্ডস, এই সব কিছুই কিন্তু আপনারা করতে পারবেন আধার কার্ডের ওয়েবসাইটে গিয়ে। তো ফ্রেন্ডস, আধার কার্ডের ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে যে সব কাজগুলি করতে হবে সেগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, চলুন শুরু করব আজকের ভিডিও। আর ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এখনও আপনারা আমাদের চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন ট্যাপ করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পর বেল আইকনটিকে অবশ্যই ট্যাপ করবেন। আর বেল আইকনটিকে ট্যাপ করবার পর অল নোটিফিকেশন বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে সব ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, এর জন্য আপনাদেরকে সবার আগে গুগল ক্রোম খুলে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো একটি ওয়েবসাইট খুলতে পারেন বা আপনার মোবাইল ফোনেও কিন্তু এই সেম কাজটি করে নিতে পারবেন। আমি আপনাদেরকে আমার ল্যাপটপ থেকেই দেখাচ্ছি, আপনারা কিন্তু আপনার মোবাইল ফোন থেকে এই কাজটি করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই সার্চ বক্সে আপনি লিখবেন UIDAI, লিখে আপনাকে জাস্ট এখানে সার্চ করতে হবে। আর সার্চ করলেই আপনার সবার প্রথমেই দেখুন UIDAI.gov.in এই পেজটি আসবে এবং এই সাইটটিতে ঢোকার পরে আপনার সামনে কিন্তু এই রকম একটি ওয়েব পেজ শো করবে। এখানে আসলে কিন্তু আপনি অফিশিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন আধার কার্ডের। তো ফ্রেন্ডস, আধার কার্ডের এই যে অফিশিয়াল ওয়েবসাইটটি, এর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে খুব সহজেই চলে আসতে পারবেন। তো ফ্রেন্ডস, এবারে আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনি আপনার আধার কার্ডের এই সমস্ত কাজগুলি করবেন। তো ফ্রেন্ডস, এর জন্য আপনাকে আসতে হবে মাই আধারে। মাই আধারে আসার পর আপনি দেখতে পাবেন গেট আধার, আপডেট ইওর আধার এবং আধার সার্ভিস। তো আপনি সবার প্রথমে যে আপডেট ইওর আধার রয়েছে, এই আপডেট ইওর আধারের ঠিক দেখুন এখানে লেখা রয়েছে আপডেট আধার অ্যাট এনরোলমেন্ট আপডেট সেন্টার। আপনাকে সবার আগে এই আপডেট এনরোলমেন্ট সেন্টারের ওপরে ক্লিক করতে হবে, কারণ আপনারা প্রত্যেকেই একটা জিনিস জানেন যে আপনারা কিন্তু আপডেট আধার করার যেসব সেন্টার রয়েছে আপনাদের অঞ্চলে বা আপনাদের এলাকায় বা আপনারা যে আরবান এলাকায় থাকেন না কেন, সেখানে কোথায় গেলে আপনি করতে পারবেন সেই সেন্টারটি কিন্তু আপনারা লোকেট করতে পারেন না বা জানেন না কোথায় গেলে আপনারা সেই কাজগুলি করতে পারবেন। এর জন্য আপনারা বিভিন্ন লোকের কাছে শুনতে থাকেন, বিভিন্ন লোকের কাছে জানার চেষ্টা করেন, কিন্তু সেগুলো করার আপনার কোনো দরকার নেই। আপনি জাস্ট আপডেট আধার থেকে এই লোকেট অ্যাট এনরোলমেন্ট আপডেট সেন্টারে চলে আসবেন। এখান থেকে এসে আপনি সরাসরি স্টেটের উপরে ক্লিক করবেন আর স্টেট আপনাকে সবার আগে সিলেক্ট করতে হবে। তো ফ্রেন্ডস, এবারে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এখানে আমি আমার স্টেট সিলেক্ট করব, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি তাই আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। আপনি যে স্টেটে থাকেন সেই স্টেটকে সিলেক্ট করবেন, ঠিক তারপরেই আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আপনি যে ডিস্ট্রিক্টের, আমি দক্ষিণ দিনাজপুরের, আমি দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করে দিলাম। এরপরে আপনার কাছে শো করবে সাব ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি এই ডিস্ট্রিক্টের মধ্যে কোন ডিস্ট্রিক্টের সাব ডিস্ট্রিক্টে থাকেন। আমি বালুরঘাটে রয়েছি, আমি বালুরঘাট দিলাম। তারপরে ভিলেজ, টাউন বা সিটি, যে কোনো একটির মধ্যে কোন টাউনে বা ভিলেজে থাকেন সেটি আপনাকে সেট করতে হবে। তো আমি যেহেতু বালুরঘাটেই থাকি সেই জন্য আমি বালুরঘাটে দিলাম। এখানে দেখুন শো অনলি পারমানেন্ট সেন্টার, আপনি এই শো অনলি পারমানেন্ট সেন্টারে যদি টিক করেন তাহলে শুধুমাত্র পারমানেন্ট সেন্টারগুলি দেখাবে, আর যদি টিক না করেন তাহলে আপনার অঞ্চল বা এলাকায় যে যে সেন্টারগুলি রয়েছে সবগুলি দেখাবে। তার জন্য আপনাকে এখানে একটি ক্যাপচার কোড ভেরিফিকেশন করাতে হবে। তো আমাদের এইখানে এই ক্যাপচার কোডটি বসিয়ে দিচ্ছি। ক্যাপচার কোড করার পরে লোকেট সেন্টারে আপনাকে ক্লিক করতে হবে, আর এই লোকেট সেন্টারে ক্লিক করবার পর আপনার সামনে কিন্তু এই লিস্ট চলে আসবে এনরোলমেন্ট সেন্টার ফাউন্ড। এখানে দেখুন আমাদের বালুরঘাটে কি কি সেন্টার রয়েছে, সিন্ডিকেট ব্যাংক এবং যে ব্যাংকটি আমাদের বালুরঘাটের কোন জায়গায় তার ফুল অ্যাড্রেস কিন্তু দিয়ে দিয়েছে।
কন্ট্রোল দক্ষিণ দিনাজপুর বালুরঘাট বালুরঘাট ওয়েস্ট বেঙ্গল 7331-01। এটা দেখুন লাস্ট 30 দিনে এর রেজাল্ট কি, এর লাস্ট 30 দিনে এখানে 22টি আপডেট হয়েছে, এনরোলমেন্ট হয়েছে এবং আপডেট হয়েছে 283টি। তারপরেরটি ICICI ব্যাঙ্ক বালুরঘাট মুক্তারপাড়া দক্ষিণ দিনাজপুর বালুরঘাট ওয়েস্ট বেঙ্গল। তো এখানে দেখুন লাস্ট 30 দিনে এনরোলমেন্ট হয়েছে 112টি এবং আপডেট হয়েছে 387টি। তারপরে দিয়েছে বন্ধন ব্যাংক, এখানে দেখুন বন্ধন ব্যাংকে লাস্ট যে রেজাল্ট এরা দিচ্ছে তাতে 24/9/2019 লাস্ট 30 দিনে এনরোলমেন্ট হয়েছে 112টি। তো এইভাবে সব কিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন লাস্ট 30 দিনে হয়েছে একটি এনরোলমেন্ট, আপডেট হয়েছে 56টি। তারপরে রেজিস্ট্রেটেড যে আছে ইন্ডিয়ান পোস্ট আছে, HDFC ব্যাংক রয়েছে, আবার ইন্ডিয়ান পোস্ট রয়েছে, ইন্ডিয়ান পোস্ট রয়েছে, তিনখানে ইন্ডিয়ান পোস্টে রয়েছে। এছাড়াও রয়েছে কানাডা ব্যাংকেও হচ্ছে, এখানেও কিন্তু দেখুন লাস্ট 30 দিনে কোনো রকম এনরোলমেন্টও হয়নি, আপডেটও হয়নি। তো ফ্রেন্ডস, এবার আপনারা নিশ্চয়ই আপনার এলাকার এই অঞ্চল ব্যাংকগুলি যে সেন্টার রয়েছে সেই সেন্টারগুলি খুব সহজেই খুঁজে নিতে পারবেন এবং আপনাদেরকে এখানে গিয়ে কিন্তু আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি সব কিছু কিন্তু এই এনরোলমেন্ট নাম্বার সেন্টারে গিয়েই আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে। এই কাজগুলি কিন্তু আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোন হোক বা কম্পিউটার ল্যাপটপ যাই হোক না কেন আপনি কিন্তু করতে পারবেন না। তাই ফ্রেন্ডস, আধার আগে কিন্তু আধারের বেশ কিছু কাজ আমরা ঘরে বসেই করতে পারতাম কিন্তু এখন সাইট অনেক আপডেট করে দেওয়া হয়েছে এবং এই সমস্ত কাজগুলি কিন্তু আমরা আর নিজেদের ঘরে বসে করতে পারি না। এমনকি আপনার নামের বানামের যদি কোনো স্পেলিংও ভুল থাকে সেটাও কিন্তু আপনি আর আপনার ঘরে বসে করতে পারবেন না। আপনি যেটি পারবেন সেটি হচ্ছে শুধুমাত্র আপনার অ্যাড্রেসটিকে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি আপনার অ্যাড্রেসটিকে অনলাইনে চেঞ্জ করতে চান সেটি কিন্তু আপনি খুব সহজেই করে নিতে পারবেন, কিন্তু খুব সহজ হলেও প্রসেসটি কিন্তু বেশ লেন্দি। তাই ফ্রেন্ডস, এখানে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনাকে আপডেট ইওর আধারে আসতে হবে, এখান থেকে আপনাকে আসতে হবে আপডেট ইওর অ্যাড্রেস অনলাইনে। এখানে আসলে আপনি এইরকম একটি পেজে চলে আসবেন, এই পেজটিতে আসার পর এটিকে স্ক্রল করে যখন নিচের দিকে নামবেন তখন এখানে দেখতে পাবেন যে এখানে দেখুন স্টেপ ওয়ান রেসিডেন্ট ইনস্ট্যান্ট রিকোয়েস্ট, এখানে রেসিডেন্স লগ ইন উইথ আধার। এখানে আপনাকে সবার প্রথমে আধার কার্ড দিয়ে লগ ইন করতে হবে, তারপরে আপনাকে ভেরিফাই করাতে হবে আপনার আধার নাম্বারকে, তারপরে রিসিভ এসআরএন, আপনাকে একটি এসআরএন নাম্বার দেওয়া হবে। স্টেপ টুতে গেলে আপনাকে সেই এসআরএন নাম্বারটি যে থাকবে সেখানে দিয়ে আপনাকে লিঙ্কে ক্লিক করতে হবে, তারপরে আপনাকে লগ করে নিতে হবে সেই আধার নাম্বারে এবং সেখান থেকে একটি কনসেন্ট পেয়ে যাবেন আপনি। তারপরে স্টেপ থ্রিতে আপনি রিকোয়েস্ট করবেন। তাই ফ্রেন্ডস, যে এখানে দেখুন পরপর 4টি স্টেপ রয়েছে, এতগুলো স্টেপ করবার পর আপনার আধার কার্ড আপনার কাছে পৌঁছতে কমসে কম এক মাস তো লেগেই যাবে। তাই আমার মতে এই প্রসেসে আপনি কখনোই আপনার অ্যাড্রেসকে ভেরিফাই করাতে বা আপডেট করাতে যাবেন না, আপনি সরাসরি এনরোলমেন্ট সেন্টারে যান এবং সেখান থেকেই আপনার অ্যাড্রেসকে আপডেট করে নিন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি ঠিক এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে যেন ফ্রেন্ডস জয় হিন্দ বন্দে মাতরম।